পাই চাঁদনি চক। এখানে অনেকগুলো মার্কেট আছে, অনেকগুলো সেক্টর আছে, লাইক ব্রাইডাল অ্যাটায়ার জন্য আলাদা শপ, তারপর হচ্ছে ছেলেদের জন্য, মেয়েদের জন্য, জুতার জন্য, জুয়েলারিসের জন্য। আমি জানি না কোথা দিয়ে কি যাবো, বাট হচ্ছে এক্সপ্লোর করি, চলো। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, ইন্ডিয়াতে আজকে আমাদের সেকেন্ড ডে, আরিদের তৃতীয় দিন। সকাল 9টায় ঘুম থেকে উঠে ওডোমাস দিয়ে ব্রাশ করার পর প্রপারলি রেডি হয়ে বের হয়ে গেলাম হাজবেন্ডের সাথে। আজকে আমাদের ডেস্টিনেশন হলো চাঁদনি চক। দিল্লির চাঁদনি চকের কথা ছোটবেলা থেকে শুনেছি, ছোটবেলায় যে চাঁদনি চক টু চায়না মুভিটা দেখার পর থেকেই চাঁদনি চকে আসার আমার একটা প্রবল আগ্রহ ছিল, যে এখানে আমি শপিং করব, ওদের কালেকশনস দেখব, কারণ আমি অনেক অনেক শুনেছি এই চাঁদনি চক নিয়ে হিস্ট্রি। তো আমরা এখানে কিন্তু আছি বর্তমানে, মেট্রো রেলের কাছাকাছি একটা রেল স্টেশন আছে ওদের সেইখানে, এত হিউজ একটা বড় রেল স্টেশন যে এটা ভিডিও করতে গেলে আমার মনে হয় পুরো একটা দিন লেগে যাবে। এখানে প্রচণ্ড রাশ থাকে, রাতে দিনে সারাক্ষণ রাশ থাকে, বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশে এখানে মানুষ থাকে। সো সব ধর্মের সব ধরনের মানুষ কিন্তু এখানে তোমরা দেখতে পাবা যারা ইন্ডিয়াতে আসবা দিল্লিতে। সো আমরা এখানে একটা রিক্সা নিয়ে নিছি, ইন্ডিয়ার এই দিল্লির রিক্সাগুলো কিন্তু একটু ডিফারেন্ট টাইপের, পুরা ডিজাইনটাই ডিফারেন্ট, খারাপ না, ভালো লাগছে, বাট একটু বসতে অসুবিধা হয়েছে আমার কাছে মনে হয়েছে। সো আমরা একটা রিক্সা নিয়ে নিছি, রিক্সা নিয়ে নেওয়ার পরে বেশ অনেকক্ষণই রিক্সাতে ছিলাম, ঘুরলাম টুরলাম। সো আমরা আসলে আমাদের মেইন গন্তব্য কিন্তু চাঁদনি চক, কিন্তু রিক্সা থেকে নেমে আমাদের ক্ষুধা লাগছিল, সো সেজন্য আমরা ভাবলাম যে কিছু খেয়ে রেই, কারণ সকালে এখনও আমরা ব্রেকফাস্ট করিনি। সো আমরা কিন্তু হোটেলে খাইনি, হোটেল গত রাতে আমরা হোটেলে খেয়েছিলাম, ওইটার ব্লগ আমি পরবর্তীতে দিয়ে দিব কী খেলাম না খেলাম। বাট আজকে সকালে আমরা ফার্স্টে এখানে সবাই এখানে বিভিন্ন ধরনের রাইস আইটেম, পাওভাজি এই টাইপের খাবার খাচ্ছিল। সো আমরা ইন্ডিয়ান পাওভাজির কথা তো সবাই শুনি, সবাই জানি, সো আমাদের ট্রাই করার একটা ইচ্ছা ছিল, আর আমার হাজবেন্ডও চাচ্ছিল যে পাওভাজি খাবে। খাওয়ার পরে এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না, কারণ ওই যে যে ইয়েটা ছিল ডিশের মতো ছিল কারি, ওইটা একদমই ভালো লাগেনি, বাট পাউরুটিটা ভালো ছিল আর কি, বনটা আমার কাছে টেস্ট ভালো লাগেনি, হয়তো ও অন্যদের কাছে ভালো লাগতে পারে। এরপর আমরা একটা হলুদ ট্যাক্সি নিয়ে চলে গেলাম রেড ফোর্টের এখানে, রেড ফোর্ট ভিজিট করবো ভেবেছিলাম, ওর অনেক ইচ্ছে ছিল নাফিউ যে রেড ফোর্ট ভিজিট করবে, বাট আজকে রেড ফোর্ট অফ ছিল। তো এখানে দেখলাম অনেক মানুষ, লাইক বাংলাদেশের শিশু পার্ক টার্কের সামনে যেমন অনেক মানুষের ভিড় থাকে, এখানে ওর অনেক ভিড় ছিল। তো ফার্স্টে আমরা ট্রাই করলাম এই লেমন মিন্ট, যেহেতু বাইরে অনেক গরম ছিল, এইটা একটা পুরো ম্যাজিক্যাল কি বলবো ভাইব এনে দিছে, আর টেস্টটা একদমই ডিফারেন্ট ছিল, খুব খুব ডিফারেন্ট। ওরা বেশি ওরা সোডা ইউজ করে, আর তার সাথে হচ্ছে ওরা বিট লবণটা ইউজ করে, তো ডিফারেন্ট একটা ফ্লেভার থাকে, একটা কুলিং ভাইব থাকে। সেই সামনে দুইটা নিছে, দুইটা দেখি, রিজনেবল প্রাইসের ভিতরে কিলো সেল করতেছিল, কিউট কিউট। তো আমি এখান থেকে যেটা পারচেজ করছি কোনগুলো মিস করতে পরে হচ্ছে শপিং হলের ভিতরে আমি দেখিয়ে দিব, বাট ওরা 150 টাকায় দুইটা দিচ্ছিল, সো আমার কাছে রিজনেবল মনে হয়েছিল, আর কালার ভ্যারিয়েশন ছিল ডিফারেন্ট ওয়ান। সো এইখানে হচ্ছে কুলফি ছিল, যেহেতু নাফিও কুলফি অনেক বেশি পছন্দ করে সুইট আইটেমগুলো, সো ও একটা ট্রাই করতে চাইলো, আমি যেহেতু সুইট আপাতত খাওয়া বাদ দিয়েছি, সো আমি ওরকম খাইনি, জাস্ট একটু বাইট নিয়েছি, বাট ইট ওয়াজ রিয়েলি রিয়েলি অসাম, ফ্লেভারটা একদমই খুবই মিল্কি একটা ফ্লেভার ছিল, খুব ভালো লাগছে। সেই তো চলে গেলাম, ঢুকে গেলাম অ্যাকচুয়ালি আমি চাঁদনি চকের ভিতরে। এটা তো চাঁদনি চক না, আমার আইডিয়াই ছিল না যে চাঁদনি চক নাকি, এটা একটা ভুল ভুলাইয়া, মানে হিউজ একটা প্লেস নিয়ে, মানে এটা আরেক ইন্ডিয়া, তোমরা বলতে পারো এটা আরেক ইন্ডিয়া, এটা কখনোই শেষ হবে না, নেভার এন্ডিং পাথ অফ চাঁদনি চক বলতে পারো। এক একটা সেক্টরে অনেকগুলো মার্কেট আছে, অনেকগুলো সেক্টর আছে, ব্রাইডাল অ্যাটায়ার জন্য আলাদা শপ, তারপর হচ্ছে ছেলেদের জন্য, মেয়েদের জন্য, জুতার জন্য, জুয়েলারিসের জন্য। আমি জানি না কোথা দিয়ে কি যাবো, বাট হচ্ছে এক্সপ্লোর করি, চলো। সত্যি কথা, এটা পুরাই আরেক দুনিয়া, এখানে এত মানুষ, এত দোকান, এত কালেকশন দেখে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। আর ইন্ডিয়ার একটা ভালো জিনিস দেখেছি, ওদের মোড়ে মোড়ে এরকম মানে ওয়াটারের ব্যবস্থা করে দেওয়া আছে, যাতে যে কারো পানি খেতে হলে, মুখ ধুতে হলে করতে পারবে। সো শুরু করলাম একটা একটা করে দেখার, হোম ডেকোর থেকে স্টার্ট করে ক্লোথিং, আর এত বেশি ব্রাইডাল শপ ছিল এখানে, লেহেঙ্গা কেনার জন্য মানুষ আমাকে লিটারেলি পাগল বানায় ফেলছে, 20-25 জন মানুষ শুধু আমাকে লেহেঙ্গা কেনার অফার করছে, ব্রাইডাল শাড়ি কেনার অফার করছে, যে মানে ওদের এত বেশি ব্রাইডাল অ্যাটায়ারের সব, লেহেঙ্গা তারপরে এইসব যত মানে ব্রাইডাল জিনিসপত্র আছে অনেক বেশি ওইখানে, আর এত রিজনেবল। এই যে এখানে যে এই ড্রেসেসগুলো ছিল এগুলোও চরম লেভেলের রিজনেবল, যেগুলো হচ্ছে বাংলাদেশি টাকার তুলনায় আমার কাছে খুবই রিজনেবল লেগেছে, আর কালেকশন তো ইউনিক ছিল স্বাভাবিকভাবেই, ওদের কাজগুলোও অনেক লোকাল শপ হিসেবে কোয়ালিটিফুল কাজ ছিল, কারণ এরকম লোকাল শপে এরকম ভালো কাজ আমার মনে হয় যে
পাওয়া পসিবল না। সো এই যেটা আমি দেখতেছিলাম এটা আমার খুব পছন্দ হয়েছিল আর ভালোও লাগছিল, বাট এই দোকান থেকে আমি এটা পারচেস করিনি কারণ তার সাথে আমার বোনা বোনিতে মিলে নাই, তাই অনেকক্ষণ কথা বলার পরও চলে আসতে হয়েছে। এরপরে এখানে বাটারফ্লাই কিছু ইয়ে দেখলাম, ব্লাউজ দেখলাম যেটা বাংলাদেশে কিছুদিন পর ট্রেন্ডে চলে আসবে, অলরেডি ইন্ডিয়াতে এটা বাটারফ্লাই এই ব্লাউজগুলো ট্রেন্ডিংয়ে আছে। সো এটা আমার প্ল্যানই ছিল যে এটা আমি একটা পারচেস করবো, বাট আমি কী কালার নিয়েছি সেটা তোমাদেরকে পরে বললাম, তো শপিং হলের ভিতর আমি দেখায় দেবো, ইন্ডিয়ান শপিং হল যেটা। সো এই শুরুর দিকে যে সবগুলো ছিল চাঁদনি চকের এইখানে যে কোয়ালিটিগুলো ছিল বাটারফ্লাই ইয়ের ওগুলো তো ভালো না, বাট ভিতরের দিকে আরও ভালো কোয়ালিটির ছিল, 350 রুপি করে ওরা চাচ্ছিল লো কোয়ালিটিরগুলো। সো এরপর একটা শপ পেলাম, একটা ডিজাইনার শপ, খুবই সুন্দর। এই যে এই প্লাজোটা অনেক 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 জোশ ছিল, একটু এক্সপেন্সিভ বাট ভালো ছিল কাজ করা। তো এই শপটা থেকেও আমি কিছু পারচেস করেছি, অ্যাগেইন বলছি শপিং হলে দেখিয়ে দিব। এরপরে মোড়ে মোড়ে স্ট্রিট ফুড, আর নিয়ত করে এসেছিলাম ইন্ডিয়ায় আসবো আর স্ট্রিট ফুড খাবো না, এটা তো হয় না। সো এখানে আমরা চাট পেলাম, সো চাট ট্রাই করলাম, ফার্স্ট টাইম এখানে সব কিছুই ট্রাই করছি যেহেতু ফার্স্ট টাইম আসা এখানে। সো প্রত্যেকটা টেস্ট একদম নিউ নিউভাবে এক্সপিরিয়েন্স করলাম। সো সব কিছু আগে আমার হাজব্যান্ডকে দিয়ে ট্রাই করাচ্ছি যে খেয়ে বলো কেমন, কারণ ওর কাছে আবার ভালো লেগেছে, ওর টেস্ট বাটা একটু ডিফারেন্ট। আমার কাছে কিছু কিছু জিনিস ভালো লাগে, যেমন এই চাটটা কিছু মাসালার ফ্লেভার এত এক্সট্রিম ছিল, আমি জানি না মাসালাগুলো কি, বাট ইন্ডিয়া মাসালার জন্য অনেক ফেমাস, খুবই খুবই ফেমাস, বাট আমার কাছে কিছু মাসালার ফ্লেভার অনেক বেশি অতিরঞ্জিত হওয়াতে আমার টেস্ট বার অনুযায়ী অন্যরকম লেখেছে। সো এই চাটটা আহামরি লাগেনি আমার কাছে চাঁদনি চকের, বাট এটার যেই সাথে রোটির মতো দিছে সাদা ওইটা খুবই সফট আর খুবই আম্মি ছিল, ভালো ছিল। এইখানে এই যে দেখেন মাত্র 2000 টাকায় বা 3000 টাকায় এত অসাধারণ লেহেঙ্গা পাওয়া যায়, যেগুলা আসলে চিন্তা করার বাইরে, আমরা চিন্তা করতে পারি না আমাদের যে দেশে থেকে, খুবই রিজনেবল আসলে। এরপরে এখানে হচ্ছে বললাম না মোড়ে মোড়ে খাবার, তারপরে এই যে মিন্ট লেমন এরকম লেবুর শরবত পাওয়া যায় আর খুবই ডিফারেন্ট ফ্লেভারের। সো আমরা এই লেবন যেই জুসটা, লেবুর যে রসটা, এটা আমাদের খুবই মজা লাগছে। সো আমরা বারবার এই লেবুর শরবত যেখানেই পাচ্ছিলাম ট্রাই করতেছিলাম, আর মজার ব্যাপার হচ্ছে এক একজনের কাছে এক এক রকম বানানোর স্টাইল দেখলাম, এক এক রকম ফ্লেভার দেখলাম। সবাই সোডাটা দেয় আর হচ্ছে বিট লবণটা দেয়, এই জিনিসটা কমন, বাট বানানোর প্রসেসিংটা, মেকিং প্রসেসিংটা একটু ডিফারেন্ট এক একজনের থেকে এক এক রকম। সো প্রথম যেটা তোমাদেরকে দেখালাম রেড ফোর্টের সামনে লাল কেল্লা, ওটার থেকে এইটার ফ্লেভারটা আমাদের কাছে বেশি ভালো লাগছে, আর এটা ঠান্ডা ছিল এটার থেকে বেশি। তো এটা আসলে পুরো আমি বলবো যে 9/10। এরপর সেই ফেমাস পানিপুরি, পানিপুরি জাদা তিখা দেনা ভাইয়া, ওই ফেমাস পানিপুরি, পানিপুরিওয়ালা ভাইয়াটা খুবই ভালো ছিল, অনেক হেসি খুশিভাবে কথা বলতেছিল। আমি আগে আগেই প্লেট বাড়িয়ে দেওয়াতে ভাইয়া বলতেছিল হ্যাঁ হ্যাঁ সময় মতো পাবেন আপু, তো হিন্দিতে কথা বলতে হয়েছিল, সো সবার সাথে হিন্দিতেই বলা, আমি ভয়েস ওভার করে দিচ্ছি তাই তোমরা হয়তো কথা বুঝতেছো না। সো 20 রুপিতে 4টা পানিপুরি, আর টেস্টটা আমি সত্যি বলবো ফার্স্ট টাইম অনুযায়ী আমার অনেক ভালো লাগছে, অনেক অনেক। আর আমার হাজব্যান্ডের সে অনুযায়ী একটুও ভালো লাগে নাই, ওর এক্সপিরিয়েন্স ঘাটিয়া ছিল, বলছে ভালো না, বাট আমার কাছে লাজবাব মনে হয়েছে এইটা। অনেকের কাছে আমি শুনছি বলছে ভালো না, বাংলাদেশি ফুচকা অনেক ভালো, বাট এইটা অনেক মজা ছিল, কারণ এটার যেই ইয়েটা ফুচকাটা ছিল ওইটা একটু আমার কাছে মিষ্টি মিষ্টি লাগছে, আর পানিপুরির যে পানিটা ওইটাই আসলে ওর এক্সপিরিয়েন্স ভালো না, ও একটু পরেই বলবে যে ঘাটিয়া। কেমন লাগছে ঘাটিয়া প্রায় 3-4 ঘন্টা চাঁদনি চক এক্সপ্লোর করার পরেও পুরাটা যখন শেষ করতে পারিনি, তারপর আরো কিছু কেনাকাটা করে হোটেল রুমে চলে এসেছি। আজকের মতো চাঁদনি চক শপিং ব্লগটা এখানেই শেষ হলো, আবার ইনশাল্লাহ নিউ ব্লগ দেওয়ার ট্রাই করবো। আল্লাহ হাফেজ।